সকল ছাত্রছাত্রীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সকল ছাত্রছাত্রীরা এই চ্যানেলের 20/12/2020 তারিখে যে ম্যাথ এক্সাম হয়েছিল সেখানে তোমরা যারা যারা অংশগ্রহণ করেছিলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে এত ভালোভাবে পরীক্ষা দিয়েছো যে সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে। তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী একটু আধটু ভুলের কারণেই কেউ বা ফার্স্ট, কেউ বা সেকেন্ড, কেউ আবার থার্ড হয়েছো। তোমাদের এই অক্লান্ত প্রচেষ্টা দেখে আমি ঠিক করেছি যে তোমরা যারা যারা ফার্স্ট হয়েছো তোমাদের 500 টাকা করে অবশ্যই প্রাইজ দেওয়া হবে, তারই সঙ্গে যারা সেকেন্ড হয়েছো তোমাদের 200 টাকা করে প্রাইজ দেওয়া হবে। তবে 6-2 যারা থার্ড হয়েছো তোমাদের জন্য এবছরে কোনো প্রাইজ দিতে পারলাম না। তবে এই বছরে মানে 2021 সেম একইভাবে আমি তোমাদের পরীক্ষা নেব এবং সেখানে ফাইনাল যে এক্সামটি নেব সেখানে প্রাইজের ব্যবস্থা থাকবে, আর চেষ্টা করব সেখানে যাতে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সকলকে প্রাইজ দিতে পারি। তবে যাই হোক, আশা করছি তোমরা এই 2021 আরও ভালোভাবে পড়াশোনা করবে ও ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। তো তোমরা যারা যারা ফার্স্ট ও সেকেন্ড হয়েছো তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওটি শেষ অংশে জেনে নেব। তার আগে আমরা জেনে নেব যে কে কে তোমরা ফার্স্ট, সেকেন্ড ও থার্ড হয়েছো। তো চলো এবার আমরা এক এক করে প্রতিটি ক্লাসের ফার্স্ট, সেকেন্ড ও থার্ড দেখে নিই। তো প্রথম দেখবো আমরা ক্লাস 6 রেজাল্ট। ক্লাস 6 30 পেয়ে ফার্স্ট হয়েছো 4 জন। প্রথমজন হলে অঙ্কিতা আকুলি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে, বড়জোড়া গার্লস হাই স্কুলের। তুমি 30 পেয়ে ফার্স্ট হয়েছো। আরেকজন হলে অস্মিতা নন্দী, পূর্ব মেদিনীপুর থেকে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাই স্কুল থেকে। তুমিও 30 পেয়েছো। আরেকজন হলে বৃষ্টি রয়, পশ্চিম বর্ধমান থেকে, কুলটি গার্লস হাই স্কুলের। তুমিও 30 পেয়ে ফার্স্ট হয়েছো। আরও একজন 30 পেয়ে ফার্স্ট হয়েছো, MD সাকিব হোসেন। তবে তুমি তোমার অ্যান্সার শিটের সঙ্গে কোনো আইডেন্টি প্রুফ দাওনি, আর তাছাড়া তোমার যে স্কুলের নাম সেখানে তুমি লিখেছিলে RKM বক্সেস হোম JS। তো এই নামে আমি অনলাইনে সার্চ করে কোনো স্কুল কিন্তু পাইনি, তার জন্য তোমার সঠিক প্রুফ না দেওয়ার কারণে তোমাকে কিন্তু ফার্স্ট প্রাইজ দেওয়া হবে না। তুমি যদি ফার্স্ট প্রাইজ পেতে চাও তাহলে তোমার সঠিক আইডেন্টি প্রুফ সহ স্কুলের নাম সহ আমার সঙ্গে যোগাযোগ করবে। কিভাবে করবে এই ভিডিওটি শেষ অংশে যখন আমি বলে দেব যে কিভাবে তোমাদের পেমেন্টটি করা হবে সেখানে বলে দেব যে কিভাবে তুমি যোগাযোগ করবে। এরপর 30-29 পেয়ে তরিত্রঞ্জন সাহা, মুর্শিদাবাদ থেকে, বুরন NS হাই স্কুলের ছাত্র। তুমি সেকেন্ড হয়েছো। এবার থার্ড হয়েছো 30-28 পেয়ে 3 জন। প্রথমজন হলে দেবারতী পোদ্দার, বারাসাত থেকে, বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের ছাত্রী। দ্বিতীয়ত ঈশা সাহা, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে, বিরাটি মহাজাতি বালিকা বিদ্যালয় থেকে। তুমিও 30-28 পেয়েছো। এবং বাপ্পাদিত্য রয়, দিনাজপুর থেকে, পার্বতী সুন্দরী হাই স্কুলের ছাত্র। তুমিও 30-28 পেয়ে থার্ড হয়েছো। এবার আমরা ক্লাস 7 রেজাল্টটি দেখে নেব। তো ক্লাস 7 30-30 পেয়ে ফার্স্ট হয়েছে 3 জন। প্রথমজন হলে সাগরিকা পাটি, পূর্ব মেদিনীপুর থেকে, ইগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুলের ছাত্রী। দ্বিতীয়ত সায়নদেব গোড়াই, পূর্ব মেদিনীপুর থেকে, ভোগপুর KM হাই স্কুলের ছাত্র। তৃতীয়ত হলে বিদিশা ঘোষাল, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, বেলুর গার্লস হাই স্কুলের ছাত্রী। এরপর 30-29 পেয়ে সেকেন্ড হয়েছে 1 জন, আশিফা প্রাবীণ, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, KBTPP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় থেকে। তুমি 30-29 পেয়ে সেকেন্ড হয়েছো। এরপর 30-28 পেয়ে থার্ড হয়েছো 2 জন। প্রথমজন হলে দেব চৌধুরী, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে, তেলিবেরিয়া সর্বমঙ্গলা হাই স্কুলের ছাত্র। দ্বিতীয়ত হলে সুরেশ্রী দেবনাথ, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে, গার্লসি সারদা বিদ্যাপীঠ থেকে। তোমরা 2 জন 30-28 পেয়ে থার্ড হয়েছো। এবার আমরা ক্লাস 8 রেজাল্টটি দেখে নেব। তো ক্লাস 8 30-30 পেয়ে ফার্স্ট হয়েছে 2 জন। প্রথমজন হলে শহীদ আনোয়ার, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে, সাদি খান দিয়ার ভয়েস পাবলিক স্কুল থেকে। তুমি 30-30 পেয়েছো। এবং আরেকজন হলে MD ইজাজ আহমেদ মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে, আমিন মিশন দুর্গাপুর থেকে। তুমিও 30-30 পেয়ে ফার্স্ট হয়েছো। এরপর 30-29 পেয়ে সেকেন্ড হয়েছে 5 জন। প্রথমজন হলে ময়েন SK, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে, জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা থেকে। তুমি 30-29 পেয়ে সেকেন্ড হয়েছো। এবং দ্বিতীয়ত হলে আইলিনা হক,
কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে সুনীতি একাডেমির ছাত্রী এবং তৃতীয়ত হলে মনীষী পাত্র পশ্চিম মেদিনীপুর থেকে পাহাড়পুর গার্লস হাই স্কুলের ছাত্রী এবং চতুর্থত হলে অনিক কুণ্ডু উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের ছাত্র এবং পঞ্চমত হলে শুভ ঘোষ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আশুরালী যতীশচন্দ্র হাই স্কুলের ছাত্র। তোমরা এই পাঁচজন 30-এর মধ্যে 29 পেয়ে সেকেন্ড হয়েছ। এরপর 30-এর মধ্যে 28 পেয়ে থার্ড হয়েছে তিনজন। প্রথমজন হলে সাত্তকী মণ্ডল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে JSNG হাই স্কুল থেকে, আর দ্বিতীয়ত হলে ত্রিপাঠী ঝা মালদা ডিস্ট্রিক্ট থেকে মালদা CC গার্লস হাই স্কুল থেকে, আর তৃতীয়ত হলে কঙ্কা চক্রবর্তী নিউ আলিপুর মাল্টিপারপোজ স্কুল থেকে। তোমরা এই তিনজন 30-এর মধ্যে 28 পেয়ে থার্ড হয়েছো। এবার আমরা দেখে নেব ক্লাস 9-এর রেজাল্ট। তো ক্লাস 9-এ 30-এর মধ্যে 26 পেয়ে ফার্স্ট হয়েছে দুজন। প্রথমজন হলে সুমন পাহাড়ি পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণনগর MN হাই স্কুল থেকে, তুমি 30-এর মধ্যে 26 পেয়ে ফার্স্ট হয়েছ। এবং শ্রেয়া রানা পূর্ব মেদিনীপুর থেকে কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুল থেকে, তুমিও 30-এর মধ্যে 26 পেয়ে ফার্স্ট হয়েছ। এবং 30-এর মধ্যে 25 পেয়ে সেকেন্ড হয়েছে দুজন। প্রথমজন হলে বর্ণালী সরকার কোচবিহার থেকে মনীন্দ্রনাথ হাই স্কুল HS থেকে, তুমি 30-এর মধ্যে 25 পেয়ে সেকেন্ড হয়েছ। এবং শ্রেয়া ঘোষ হুগলি ডিস্ট্রিক্ট থেকে দ্বারহট্ট রাজেশ্বরী গার্লস হাই স্কুল থেকে, তুমিও 30-এর মধ্যে 25 পেয়ে সেকেন্ড হয়েছ। এবং 30-এর মধ্যে 21 পেয়ে থার্ড হয়েছ একজন, ত্রেয়া দাস কলকাতা থেকে যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়ের ছাত্রী, তুমি 30-এর মধ্যে 21 পেয়ে থার্ড হয়েছ। এবার আমরা দেখে নেব ক্লাস 10-এর রেজাল্ট। তো ক্লাস 10-এ 30-এর মধ্যে 29 পেয়ে ফার্স্ট হয়েছ দুজন। প্রথমজন হলে রণিতা বর্মন আলিপুর দুয়ার থেকে শিলবাড়িহাট হাই স্কুল HS থেকে, তুমি 30-এর মধ্যে 29 পেয়ে ফার্স্ট হয়েছ। এবং আরেকজন হলে সন্দীপ নায়ক পশ্চিম মেদিনীপুর থেকে দেশপ্রাণ হাই স্কুলের ছাত্র, তুমিও 30-এর মধ্যে 29 পেয়ে ফার্স্ট হয়েছ। এবং 30-এর মধ্যে 25 পেয়ে সেকেন্ড হয়েছ একজন, ফারহানা সুলতানা নিউ টাউন কলকাতা থেকে ছাপনা হাই মাদ্রাসা HS থেকে, তুমি 30-এর মধ্যে 25 পেয়ে সেকেন্ড হয়েছ। এবং 30-এর মধ্যে 22 পেয়ে থার্ড হয়েছ একজন, অনন্যা মিত্রা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্দাস গার্লস হাই স্কুল থেকে, তুমি 30-এর মধ্যে 22 পেয়ে থার্ড হয়েছ। তো এই ছিল আজকের রেজাল্ট। এবার আমরা দেখে নেব তোমরা যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছ তোমাদের কাছে কীভাবে এই প্রাইজগুলি পৌঁছানো হবে। তো তোমরা যারা যারা ফার্স্ট ও সেকেন্ড হয়েছ তোমাদের কাছে গিফট হিসাবে টাকাটি পৌঁছানোর জন্য আমি দুটি অপশান রেখেছি, একটি হলো গুগল পে, দ্বিতীয়টি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রথমত হলো গুগল পে, তোমাদের যার কাছে গুগল পে আছে অবশ্যই গুগল পে ইউজ করবে, কারণ গুগল পেতে খুব সহজেই পেমেন্টটি করা যায়। আর যাদের কাছে গুগল পে নেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারো। তো তোমরা গুগল পে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাই ইউজ করো না কেন, তোমরা অবশ্যই আমাকে ইমেলে বা FB পেজের যে মেসেজ বক্স আছে সেখানে পাঠাবে। তবে তোমাদের অ্যান্সার শিটটি যেখানে পাঠিয়েছিলে সেখানেই কিন্তু পাঠাতে হবে। মনে করো যে তুমি অ্যান্সার শিটটি ইমেলে আমাকে পাঠিয়েছিলে, তাহলে যে ইমেল থেকে আমাকে অ্যান্সার শিটটি পাঠিয়েছিলে সেই ইমেলেই তোমাকে গুগল পের ফোন নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি আমাকে দেবে। আর যদি তুমি ফেসবুকে তোমার অ্যান্সার শিটটি পাঠিয়ে থাকো, তাহলে যে অ্যাকাউন্ট থেকে তুমি আমাকে ফেসবুকে তোমার অ্যান্সার শিটটি পাঠিয়েছিলে সেই অ্যাকাউন্ট থেকেই সেখানেই তুমি পাঠাবে, ঠিক আছে? তবে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু কখনোই কমান্ড অপশানে তোমরা লিখবে না। আরেকটি কথা হলো, যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে চাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনলি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড আর অ্যাকাউন্ট নেম, এই তিনটি হলেই যথেষ্ট। তাই এই তিনটি তোমরা ক্লিয়ারভাবে ছবি তুলে বা কাগজে লিখে তোমরা দেবে। আর ছবি তোলো বা কাগজে লেখো যাই করো না কেন, টাইপ করে কিন্তু অবশ্যই দেবে, কারণ টাইপ না করলে অনেক সময় ছবিগুলি ক্লিয়ার আসে না বা অনেক সময় ও আর জিরো এগুলিতে গরমিল হয়ে যায়। তো আশা করি কীভাবে পেমেন্টটি তোমরা নেবে সেটি ক্লিয়ার বুঝতে পেরেছো। তবু যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ইমেলে বা ফেসবুকে যে মেসেজ অপশান আছে সেই মেসেজ অপশানে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে বলে দেবো। তো নেক্সট দুদিনের মধ্যেই তোমাদের পেমেন্ট করে দেওয়া হবে। তো তোমরা যত শীঘ্র আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তত শীঘ্রই তোমাদের পেমেন্টটি করে দেওয়া হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর এই নতুন বছরে খুব ভালোভাবে পড়াশোনা করো।